সেটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় আর্থিক সহযোগিতা এবং এর পাশাপাশি আমাদের যে নর্থ ইস্টের সবই নিতাম কিন্তু নিতাম কেন তখন তো নাই রাজ্যের যে পরম্পরা একটা সংস্থা মণিপুর সমাজে প্রতিভা ওয়েলফেয়ার এন্ড কালচার সোসাইটি, তার পক্ষ থেকে আমরা চিঠি দিয়েছিলাম মাননীয় আমাদের যে অধিকর্তা তথ্য সংস্কৃতি দপ্তরে, উনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে কথা বলার জন্য। আমরা মণিপুরী সমাজে বিশেষ করে মেইতেইজির যে বিভিন্ন রকম আমাদের সমস্যা রয়ে গেছে, বিভিন্ন উৎসব এবং বিভিন্ন আদি পুরাতন যে ফেস্টিভ্যাল এবং আমাদের পরম্পরা যে কিছু সংস্কৃতি রয়ে গেছে সেগুলো বিলুপ্তির পথে, এবং তাদেরকে আবার পুনরুদ্ধার করার জন্য আমরা প্রতিনিয়ত প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছি। এর পাশাপাশি আমরা বহু পুরাতন কাহানি যে আমাদের প্রতিভা লাই হারাওবা উৎসব আমরা করি, এবং লাই হারাওবা উৎসব করতে গিয়ে আমরা দেখি আমাদের খুব আর্থিক সংগতির অবস্থা খুবই শোচনীয়, সেটাতে কিছু আমাদেরকে আর্থিক দিক দিয়ে একটু আমাদের বাড়িয়ে দেওয়া যায়, হ্যাঁ সরকারের যে আমাদের অর্থ সেটার জন্য, এবং বিশেষ করে আমাদের যে মৃদঙ্গ উৎসব কুমুচলন সেটা বন্ধ হয়ে গেছে, সেটার জন্য আবার চালু করে, কারণ মৃদঙ্গ হচ্ছে এটা এমন জিনিস যেটা বহু পুরাতন যে মৃদঙ্গ, এটা জন্ম মৃত্যু সবখানে আমাদের প্রয়োগ হয়, এই যে মৃদঙ্গ মানে মণিপুরী ভাষায় কুম, এই কুম চলনটা যেন আবার শুরু হয়। এর পাশাপাশি আমাদের একটা কাগজ পত্রিকা এখান থেকে বেরোতো ত্রিপুরা চে, সেটা বন্ধ হয়ে গেছে, সেটা যেন পুনরায় ত্রিপুরা চে যেন চালু হয়, এবং এর পাশাপাশি আমাদের বিভিন্ন রকম ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মানুষ আমাদের রাজ্যে আসে এবং ওরা এসে আমাদের প্রতিভাতে প্রণাম করার জন্য যান, কিন্তু তাদের থাকার কোনো ব্যবস্থা আমরা করতে পারি না, সেই জন্য একটা অতিথিশালা অথবা একটা সাংস্কৃতিক শালা আমাদের এখানে করে তোলার জন্য আমরা বিভিন্নভাবে বিনম্রভাবে আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছে আমরা এগুলো আমরা পেশ করব। এর পাশাপাশি আমরা জানলে খুশি হবেন আমাদের পৃথিবীর বিখ্যাত আমাদের মণিপুরীদের খাদ্য, নর্থ ইস্টের মধ্যে খুব ভালো খাওয়া দাওয়া হয় আমাদের মণিপুরীতে, যেমন সিংজু এবং বড়া বিভিন্ন রকম ফেস্টিভ্যাল হয়, যে ফুড ফেস্টিভ্যাল পরম্পরা ফুড ফেস্টিভ্যাল মণিপুরিজিনাস ফুড ফেস্টিভ্যাল সেটার জন্য চালু করা হয় আমাদের রাজ্যে, সেই জন্যই আজকে আমরা এখানে মিলিত হয়েছি। সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আপনার নামটা? আমার নাম শ্রীনাম দীপক কুমার সিংহ, প্রতিভা ওয়েলফেয়ারের সম্পাদক।